প্যানেল তোমরা দেখছো বিউটি এন্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি। আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেই আমি নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরা, তো আমি আজকে তোমাদের জন্যই একমাত্র নিয়ে এসেছি। আর এই শাড়ি পরাটাতে দুটো শাড়ি ইউজ হবে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করবে যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার পাশে বেল আইকনটি প্রেস করবে, তাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব। তো এখানে আমি দুটো শাড়ি নিয়েছি, তোমাদেরও দুটো শাড়ি ইউজ করতে হবে। তো যে শাড়িটা নিচের দিকে লেহেঙ্গা স্টাইল হবে সেই শাড়িটা ফার্স্টে নিতে হবে, এবং নর্মাল শাড়ি যেভাবে পরে ফার্স্টটা ঠিক সেভাবেই ইন করতে হবে। ভিডিওটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে খুবই ইজি লাগবে শাড়ি পরাটা। আর যদি কাউকে তোমরা এটা পরিয়ে দাও তাহলে তো কোনো ব্যাপারই না, একটু জাস্ট ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি নিজে একটু পরো তাহলে একটু ডিফিকাল্ট, বাট তাও ভালো করে যদি দেখো তাহলে খুবই ইজি লাগবে। জাস্ট একটার পর একটা কুচিকে আমি পাশাপাশি গুঁজে দিচ্ছি, ব্যাস আর কোনো ব্যাপারই না। শুধু দেখতে হবে যেন একটা গায়ে একদম ঘেঁষে ঘেঁষে না যায়, জাস্ট একটা লাইন যেন সুন্দর বোঝা যায়, তাহলেই দেখবে খুব সুন্দর লাগবে এই শাড়ি পরাটা। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই করবে, খুবই ইজি। অনেকেই হয়তো ভাবে যে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরাটা খুব ডিফিকাল্ট, দুটো শাড়ি নিয়ে পরা, বাট কোনো ব্যাপারই না। তোমরা আজকের পর থেকে সবাই বলবে যে না, খুবই ইজি শাড়ি পরাটা। তো যদি তোমাদের হেল্প হয় তো অবশ্যই তোমরা এটা শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। এটা পুরোটাই যাবে ঘের হয়ে, একটা যাবে কুচি কুচি হয়ে হয়ে, তো দেখো। এবং খুব সুন্দর করে কুচি দিয়ে দিয়ে তোমরা পুরোটাকে করবে, যেন কোথাও একটু এবড়ো খেবড়ো না থাকে। আর নিচের দিকে যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে কুচিটাকে ফেলে নেবে। এখানে আমার হয়তো একটু ওলট পালট হয়েছে, কারণ একদমই নিজে পড়েছি। তো যদি তোমরা কোথাও যাও এটা পরে, তো অবভিয়াসলি কাউকে একটু হেল্প করতে বলবে, যাতে নিচের দিকটা একদম সুন্দর করে কুচিগুলো ফেলে গুছিয়ে যেন একটা মনে হয় যে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে শাড়ি পরা হয়েছে। তো আমি বলবো যে নিজে তো পরবেই অবশ্যই শাড়িটা, কিন্তু কেউ যেন একটু হেল্প করে দেয় তোমাদেরকে। তো আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবে, কারণ আমি এটা একদমই নিজে করেছি আর আমি আয়নাও দেখতে পাচ্ছি না এখানে। তো যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবে। তো এইভাবে পুরোটা রাউন্ড করে কুচি করে নেবে। হয়ে গেছে আমার পুরো কুচিটাই। তোমরা এইভাবে কিন্তু ওড়না দিয়েও লেহেঙ্গা স্টাইলে পরতে পারো, আর কিন্তু আমি এখানে শাড়ি দিয়ে দেখাচ্ছি। যদি ওড়না দিয়ে পরো তাহলে যেমন লেহেঙ্গা স্টাইল করে সেটা তোমরা সেইভাবে পিন করে নেবে। যদি দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো এবারে আসছি ওপরের পোর্শনের স্টাইলটাতে। আরেকটা যেটা শাড়ি লাগবে সেটা হচ্ছে একদম শেষের দিকটা যেটা থাকবে সেটা তে আমরা কুচি করে নেবো। এটা শেষেও করা যায়, বাট আমার মনে হয় এটা যদি ফার্স্টে করে নেওয়া হয় না তাহলে খুব ইজি হয়ে যায়। তো এখানে আমি কুচি করে নিয়ে পিন করে রেখে দিলাম, দেখো তোমরা। আর অনেকেই তোমরা মেকআপ ক্লাস করতে চাইছো, আমি মেকআপ ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করব। যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি খুব তাড়াতাড়ি সেলফ মেকআপ ক্লাস করাচ্ছি। তো ডেট এখনও ফিক্সড করা হয়নি, তো তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ডেটও বলে দেবো।
তো এবারে আমি একদম ফার্স্ট যে আঁচল আছে ফার্স্টের দিকে সেখানে চলে এসেছি, এবং এইভাবে যে শাড়ি পরোটা থাকে না, সেই শাড়ি পরোটাতে আঁচলটা একটুখানি সরু হলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো তোমরা যদি কেউ চাও তো এইভাবে করতে পারো, না হলে তোমরা বড় পিন করতেই পারো। তো বেসিক্যালি এই শাড়ি পরাটা কিন্তু যদি খুব রোগা পাতলা হয় তাহলেও খুব সুন্দর লাগবে, আর যদি কেউ হেভি হয় তাহলে আমি বলবো এই স্টাইলে শাড়ি পরাটা তারা নাই পরতে পারে, কারণ তাহলে আরো ভীষণই ফ্যাটি লাগে। কিন্তু যদি খুব রোগা হয় তাহলে এই শাড়ি পরাটা কিন্তু খুব ভালো লাগে তাদের ওপর, কারণ একটু ফুলে থাকে তো আর একটু বেশ হেলদি লাগে তাদেরকে। তো এটা আমার একদমই পার্সোনাল বক্তব্য, অনেকের অন্যরকম হয়তো মনে হতেই পারে, বাট এটা আমার একদম নিজস্ব মতামত। তো যেটাই যেরকম ভাবে তোমরা শাড়ি পরো না কেন, সেটা যদি খুব গুছিয়ে সুন্দর করে পরা যায় তাহলে কিন্তু সেই নর্মাল শাড়িটাও খুব সুন্দর হয়ে যায়। তো আমি বলবো শুধু লেহেঙ্গা স্টাইলে বা ব্রাইডালের যে শাড়ি হবে সেগুলোই তোমরা সুন্দর করে পরো না, আরো যেসব শাড়ি তোমরা নর্মালি পরবে সেগুলোও সুন্দর করে পরো, তাহলে দেখবে অল টাইম তোমাদেরকে বিউটিফুল লাগছে। তো এবারে যে একদম শেষের দিকে আছে সেটাকে তোমরা কোমরে গুঁজে নেবে। আর হ্যাঁ, আগে যে আঁচলটা আছে সেই আঁচলটা কিন্তু একটু বড় নেবে নর্মাল শাড়ি পরার থেকে, তাতে কিন্তু খুব ভালো লাগে। লেনটা তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। আর একদম শেষের যেটা আমরা পিন লাগিয়ে রেখেছিলাম সেটা বাঁদিকে কুচিতে গুঁজে নেব। ভিতর দিকে একটু বেশি ইন করে নিতে পারো, তাতে শাড়িটা একটু পিছন দিকে কুচিটা একটু কম হবে, তো খুব সহজ লাগবে। এরপর পিছনের যে শাড়িটা পরে আছে সেটাকে কুচি করে নেব, আবারও সুন্দর করে কুচি করে নিতে হবে। ভালোভাবে কুচিগুলোকে একদম পাট্টুপাট করে নেবে, তাতে খুব সুন্দর লাগে শাড়ি পরাটা। সবটা হয়তো বলে বোঝানো যায় না, কিছুটা নিজেকে রপ্ত করতে হয়। তো আমি বলবো তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করো, সেটা রিপ্লাই আমি নিশ্চয়ই দেবো। এরপর যেটা আছে যেভাবে দেখছো একটা পিন করে নেবে। আমি এখানে পিনটা কিন্তু ভিতর দিয়ে মারতে পারিনি, খুব অসুবিধা হচ্ছিল তাই ওপর দিয়ে মেরেছি, কিন্তু তোমরা এই সেফটি পিনটা ভিতর দিয়েই মারবে, না হলে কিন্তু বাজে লাগবে। তো এরপর এটাকে ভি আকৃতি করে এখানটা একটা ভিতর দিয়ে পিন লাগিয়ে নিতে হবে। ব্যাস কমপ্লিট লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, ফ্যামিলি মেম্বারদেরও শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তার পাশে বেল আইকনটি প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে। তো দেখো আমার শাড়ি পরা কমপ্লিট। এই লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরাতে যদি একটা কোমর বন্ধনী দেওয়া যায় তাহলে কিন্তু শাড়ি পরাটা আরো বেশি সুন্দর লাগে। তো আমি বলবো তোমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরে কোমর বন্ধনীটা কিন্তু অবশ্যই পরবে, তাতে খুব সুন্দর লাগে শাড়ি পরাটা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল।